সব মিলিয়ে পুঁজি ছিল মাত্র ৪২ টাকা। সেই টাকা দিয়ে কিশোর বয়সে বাড়ির আঙিনায় খোলেন একটি মুদির দোকান। সেখান থেকে টুকটুক করে মৃত্যুর আগ পর্যন্ত গড়ে গেছেন ৪০টি শিল্প কারখানা। এসব শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান ৩০,০০০ মানুষের, গড়েছেন নিজস্ব ৩টি অর্থনৈতিক অঞ্চল, সব মিলিয়ে মূলধন ছাড়িয়েছে ৩০,০০০ কোটি টাকায়। গল্পটি বিশিষ্ট শিল্পপতি ফজলুর রহমানের, যিনি ৭৬ বছর বয়সে সোমবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, রেখে গেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। দেশের ব্যবসায়িক গোষ্ঠীর উজ্জ্বল এ উদাহরণ ফজলুর রহমান। ভোজ্য তেল ও চিনি পরিশোধন, চাল ডাল আটা ময়দা, প্রক্রিয়াজাত খাবার, পোল্ট্রি খাদ্য, জাহাজ নির্মাণ, চা বাগান, ব্যাংক, বিমা, হাসপাতাল, গণমাধ্যম সহ বিভিন্ন খাতে সিটি গ্রুপের ব্যবসা রয়েছে। আজীবন কাজ পাগল মানুষ ছিলেন দেশের অন্যতম শিল্পপতি ফজলুর রহমান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে, কিন্তু মননে মরমে ছিলেন উদ্যমী। কয়েক বছর ধরে তাকে কৃত্রিমভাবে অক্সিজেন নিতে হতো, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো বিরাম দিতেন না। বিস্ময়কর হলো, মৃত্যুর আগের দিনও অন্য সাধারণ দিনের মতোই অফিস করেছেন তিনি। তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফজলুর রহমান ও তার সিটি গ্রুপের গল্প শুনলে অবাক হবেন যে কেউ। তার ব্যবসা জীবন শুরু হয়েছিল কৈশোরকালে। ১১ ভাই বোন, মা বাবা সহ তাদের পরিবার ছিল বড়। বাবার হঠাৎ অসুস্থতার কারণে ফজলুর রহমানকে ব্যবসায় নামতে হয়। সেটি ১৯৫৭-৫৮ সালের কথা। এরপর ৬ দশকে তিনি একের পর এক কারখানা করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন। জীবন পুষ্পসজ্জা নয়, ফজলুর রহমানেরও ছিল না। অভাবের সঙ্গে বড় হতে হয়েছে। এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানিয়েছিলেন, তার বাবা অসুস্থ হয়ে পড়ার পর মাত্র ১০-১১ বছর বয়সে ৪২ টাকা দিয়ে তিনি একটি মুদি দোকান দেন। তাতে দিনে ১.৫ টাকার বেচাকেনা হতো, সেখান থেকে ২০-৩০ টাকা লাভ হতো। এই আয় ও কিছু কৃষি জমির ফসল বিক্রির টাকা দিয়ে তাদের সংসার কোনো রকম চলত। তাদের ভালো কিছু খেতে মন চাইলে যেতে হতো নানা বাড়িতে। ফজলুর রহমানের ব্যবসা জীবনের শুরু সর্ষের মিলের মাধ্যমে। ১৯৭২ সালে ঢাকার গ্যান্ডারিয়ায় শুরু করেন সর্ষের একটি মিল। সেখান থেকে এ পর্যন্ত আসার যাত্রাটি সহজ ছিল না, ধাক্কা খেয়েছেন, সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করেছেন। ফজলুর রহমান যখন ব্যবসায় নামেন তখন ছিল পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীদের দাপট, বাঙালি উদ্যোক্তা ছিল খুবই কম। কারখানা করার সাহস কই পেলেন? টাকা পয়সা নিয়ে নামতে তো সাহস লাগে, এমন প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেছিলেন, আসলে সাহস ছিল না। আমি ভাবতাম, তারা যদি করাচি থেকে এসে পারেন আমরা কেন পারবো না। ১৯৮৮ সালে বড় ধাক্কা খান ফজলুর রহমান। সে বছর ভয়াবহ বন্যায় তার সর্ষের গুদামে পানি ঢুকে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা যায় সর্ষে পচে গেছে। তিনি পরের বছর আবার সর্ষে কেনেন। সে বছর পানের বরজে সর্ষের খৈলের চাহিদা বেড়ে যায়। ভালো ব্যবসা করে ঘুরে দাঁড়ান তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মৃত্যুর সময় প্রিয় সিটি গ্রুপকে রেখে গেছেন টপ ক্লাসে। সিটি গ্রুপের তীরের ব্র্যান্ডের পণ্য দেশের সুপরিচিত ব্র্যান্ডগুলোর একটি। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।